মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য বামটিয়ার বিনোদনী চা বাগানের কর্ণধার বিশ্বনাথ বণিকের পক্ষ থেকে সোমবার দুই ছাত্রীকে দেওয়া হলো সংবর্ধনা। পাশাপাশি বই কেনার জন্য 2,000 টাকা করে মোট 4,000 টাকা তুলে দেওয়া হলো দুস্থ দুই ছাত্রীর হাতে। দুই ছাত্রীর মধ্যে একজন চা বাগান শ্রমিকের মেয়ে শিবানী ভিল। শিবানী তালতলা উচ্চতর মাধ্যমিক স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছে। অপরদিকে একই স্কুল থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক পাস করেছে স্থানীয় পত্রিকা হকারের মেয়ে মঞ্জিতা সিনহা। তাদের বই কেনার জন্য অর্থ সাহায্যের পাশাপাশি প্রতি মাসে পড়াশোনার জন্য 500 টাকা করে দেবেন বাগান মালিক। এদিকে বামটিয়ার বাসিন্দা গোমতি মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান সমীর দাস এই দুই শিক্ষার্থীর হাতে তুলে দেন 2,000 টাকা করে মোট 4,000 টাকা। বাগান মালিক বিশ্বনাথবাবু জানান, বিগত দিনেও এ ধরনের কৃতীদের পাশে দাঁড়িয়েছেন তিনি। মুদ্রার মেন উদ্দেশ্য হচ্ছে, আমরা বিগত 2017 সালে ত্রিপুরা বোর্ড অফ এডুকেশনের টপ টেনের মধ্যে একজন আছে হিরণবালা সরকার, ওনাকেও আমরা সংবর্ধনা দিয়েছিলাম। সংবর্ধনা ছিল এরকম যে প্রতি মাসে ওদেরকে 1,000 টাকা করে একটা ভাতা আমরা ওদেরকে প্রদান করবো আপটু গ্রাজুয়েশন কমপ্লিট করা পর্যন্ত, শিক্ষার প্রয়াসে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, সিএনএন।